নমস্কার বন্ধুরা আমি মমিতা অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষে থেকে আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই অতিবৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে কিন্তু আমাদের রাজ্যে অতিবৃষ্টিতে নষ্ট ফসলের জন্য বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ মিলবে বিমা করানোর সুযোগ এখনো আছে সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন অতিবৃষ্টিতে নষ্ট ফসলের জন্য বাংলা শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আমন ধান আলু সহ বিভিন্ন রবি শস্যের ওপর ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে অতিবৃষ্টিতে যেসব আলু চাষী ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ বিমা করেননি তাদের এখনও বিমা করিয়ে নেওয়ার সুযোগ আছে রবি মরশুমে শস্য বিমার জন্য রাজ্য কৃষি দপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আলু চাষের ওপর বিমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করানো যাবে বাংলা শস্য বীমা পরিচালনার সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত কৃষি বীমা সংস্থাটির এক শীর্ষ অধিকারিক জানান বড় ধান ছাড়াও আলুর ক্ষেত্রে প্রিভেন্টেজ অথবা এর সুবিধা আছে এটা থাকলে বীজ লাগিয়ে চাষ শুরু করার পরেই ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে মোট বীমা রাশির পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ পাওয়া যায় খরিফ মরশুমে আমন ধানের এই সুযোগ ছিল এবারের খরিফ মরশুমের গোড়াতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আমন ধানের ক্ষতি হয়েছিল ইতিমধ্যে প্রিভেন্টেজ অথবা ফিল্ড সোয়িং খাতে মোট চল্লিশ কোটিরও বেশি টাকা বিমার ক্ষতিপূরণ খাতে চাষিরা পেয়েছেন এবারের বৃষ্টিতে কয়েকটি জেলার মাঠে থাকা আমন ধানের ক্ষতি হয়েছে ধান কাটা নির্ধারিত সময়সীমা পনেরোই ডিসেম্বরের মধ্যে এই ক্ষতি হওয়ায় বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ মিলবে বলে কৃষি বিমা সংস্থাটি জানিয়েছেন এখন স্যাটেলাইট থেকে তোলা ছবির সাহায্যে ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয় আমন ধানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয় কৃষি বিমা সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা হবে আমন ধানের মরশুম শেষ হওয়ায় এখন ক্ষতির মাত্রা অনুযায়ী বিমা রাশির একশো শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বিমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া নিয়ে আলোচনা হয় গত মরসমে প্রায় চার লক্ষ আলু চাষি বাংলা শস্য বিমা করেন এবারের ক্ষতির পরিপ্রেক্ষিতে সংখ্যাটি আরো বড় হতে পারে যেসব চাষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেন তাদের বিমা করানো হয় ব্যাংক থেকেই বিমা সংস্থার প্রতিনিধিরা সেখানে থাকেন অন্য চাষিরা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম পূরণ করে বিমা করাতে পারবেন আলুর বিমার ক্ষেত্রে প্রিমিয়ামে সর্বোচ্চ চার দশমিক আট পাঁচ শতাংশ চাষিকে দিতে হয় বাকিটা দেয় রাজ্য সরকার রবি মরশুমে আখের ক্ষেত্রেও একই ব্যবস্থা রয়েছে বোরো ধান গম বিভিন্ন ডাল তৈলবীজ জন্য প্রভৃতির জন্য বাংলা শস্য বিমায় প্রিমিয়ামের পুরোটাই রাজ্য সরকার দিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বেশি মানুষদের মধ্যে যারা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটিতে যাদের সুবিধা হবে তাদের কাছে পর্যন্ত এই তথ্যটি পৌঁছে যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ